মিয়ানমারের সীমান্তের ওপারে প্রবল গোলাবর্ষণের কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমদুম তুমুব্রু বাইশপুরি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের বাসিন্দারা নির্ঘুম রাত পার করছে ভয়ে আতঙ্কে, স্থানীয়রা কেউ কেউ ঘরের বাইরে বেরোচ্ছে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছাকাছি কুনারপাড়ার লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার রাত 3টা থেকে রোববার সকাল 8:30 পর্যন্ত কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময়ে মটারশেলে বিকট শব্দ শোনা গেছে বলে সীমান্তের বসবাসকারী লোকজন জানিয়েছে। এ সময় মিয়ানমারের ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত 12টার দিকে ঘুমদুম ইউনিয়নের তুমব্রু কুনারপাড়া এলাকার মিয়ানমারের ছোড়া একটি মর্টার এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। এতে একটি বসতঘরের ক্ষয়ক্ষতি হয়, তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্তের অস্বাভাবিক পরিস্থিতির কারণে একদিনের জন্য ঘুমদুম রওজাতুল কোরআন মাদ্রাসা ও হিফজখানা বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি। তুমব্রুর বাসিন্দা মাহমুদুল হাসান বলেছেন, সীমান্তের পরিস্থিতি ভয়াবহ, এখনো সংঘর্ষ চলমান, কোনারপাড়ার লোকজন সরে যাচ্ছে। এদিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী, রহমতের বিল, ফারির বিল ও আঞ্জুমান সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি। বিকট শব্দে ঘুমাতে পারেনি অনেকেই। উখিয়ার বালুখালী গ্রামের মিজান বলেন, রাতভর গোলাগুলি শব্দ শুনেছি, এখনো চলছে। এ ব্যাপারে ঘুমদুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।